হাই গাইস আজকে আপনাদের বলবো অক্টা এফেক্টস রিয়েল ওর ফেক অক্টা এফেক্সটি অরিজিনাল কি না ফেক না ইন্ডিয়াতে ব্যবসাটা করছে এই অক্টা এফেক্স যাকে আমরা শেয়ার মার্কেটে অনেকে ট্রেডিং করে থাকে অনেকে ইনভেস্ট করে থাকে অনেকে এতে মাস্টারডেটারের হাত ধরে ইনভেস্ট করে থাকে আপনাদের জানতে হবে অক্টা এফেক্টসটা রিয়েল না ফেক এটার জানার আগে আপনাদের কিন্তু উচিত যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে অক্টা কি ওই ভিডিওটা প্রথমে আপনারা দেখবেন দেখার পর তারপরে এই ভিডিওটাতে যখন আপনারা দেখবেন তাহলে কিন্তু সহজ সরল ভাষায় আপনারা বুঝতে পারবেন যে অক্টা এফেক্টস রিয়েল না ফেক কারণ কারণ এই অক্টা এফেক্টস রিয়েল না ফেক এই বিষয়টি আমি কথা বলবো পুরো অক্টা এফেক্সের নেগেটিভ ও পজিটিভ দিকটা মিলিয়ে কিন্তু অক্টা মালিক ও অরিজিনালটা কোথায় আছে এবং এর ভ্যালুটা অরিজিনালটা কোথায় পাওয়া যায় এবং এটা অরিজিনাল যে কতটা প্রমাণ তার সম্পর্কে কিছুটা তথ্য কিন্তু আপনারা যদি দেখেন যে হোয়াট ইজ অক্টা এফেক্স সেখানে আমি কিছুটা বলেছিছেন কিন্তু এই অক্টা এফেক্সের সম্পর্কে এত ডিটেলসে এবং এত গুরুত্ব সহকারে কেউ কিন্তু এক্সপ্লোর করেনি আজ পর্যন্ত বাংলাতে চলুন আজকে আপনাদের বাংলাতে এক্সপ্লোর করে বলবো এটা অ্যাকচুয়ালি রিয়েল না ফেক কীভাবে এরা অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে ট্রেডিং করে চলেছে হাই গাইস তাহলে আপনাদের জানতে হবে অক্টা এফেক্সের কিন্তু বস হচ্ছে রায়ন মুলার মুলার হচ্ছে অক্টা বস যাকে আপনারা অনেক ইউটিউব চ্যানেলে দেখেছেন কিংবা গুগলসে সার্চ করলে পেয়ে যাবে অক্টা এফেক্সের বসকে কিন্তু আপনাদের জানতে হবে এটা হচ্ছে অল ওয়ার্ল্ডের মধ্যে টোয়েন্টি ওয়ান মিলিয়ন একে ডাউনলোড করে থাকে ওকে ইউজ করে থাকে কিন্তু ইন্টারন্যাশনাল বাষট্টি দেশের মধ্যে নিজেকে রেজিস্টার করে রেখেছে কিন্তু ফরেক্স মার্কেটের মধ্যে তেইশটি দেশের মধ্যে নিজের লাইসেন্স প্রাপ্ত পেয়েছে এই হচ্ছে অক্টা এবার আপনাদের জানতে হবে এই অক্টাইপেক্সের তাহলে অ্যাকচুয়ালি অফিসটা তাহলে কোথায় লন্ডন ইংল্যান্ড ইউকে এই তিনটি দেশের মধ্যে অক্টাইপেক্সের বড় অফিসটা দেখতে পেয়ে যাবেন কিন্তু আপনাদের কারো যদি মনে হয় অক্টাইপেক্স রিয়েল না এর সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান তাহলে আপনারা এর অফিসটা পাবেন মুম্বাই মহারাষ্ট্র মুম্বাই মহারাষ্ট্রতে এর অফিসটাও পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনাদের যাদেরকে যাদের বেশি জানার ইচ্ছে তারা সেখানে যে যোগাযোগ করে ও সেখানে যে জানতে পারেন যাদের হচ্ছে এর সম্পর্কে ডিটেলস যারা যারা বলে আমরা অফিসে যাব তাদের জন্য এই উত্তরটা এখানে মুম্বাই মহারাষ্ট্রতে অফিস অফিস রয়েছে আপনারা যখন গুগলসে যখন সার্চ করবেন পেয়ে যাবেন চলো সেই বিষয়ে আমি আসছি না আপনাদের বলবো অকটাইপেক্সটা রিয়েল না ফেক সেটা কেন সবাই বলছে এর পিছনে কিছু কারণটা রয়েছে আপনাদের কিন্তু এর পজিটিভ দিকটা বলে দেই তারপরে আপনাদের বলবো এর নেগেটিভ দিকটা কী প্রথমে পজিটিভ দিকটা হলো অক্টাইফেক্স কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে শুরু হয়েছে দু সালে ইন্ডিয়ার মধ্যে এসেছে দু সালে এটা আপনাদের জানতে হবে অক্টাইফেক্স ইন্ডিয়াতে কি ভার্সনে লঞ্চটা করেছে সেটা কিন্তু আপনাদের জানতে হবে অক্টাইফেক্স ইন্ডিয়াতে লঞ্চ করেছে তার লো বাজেট পলিসি দিয়ে মানে আপনারা এতে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ডলার থেকে পঞ্চাশ ডলার দিয়ে আপনারা এখানে ট্রেডিং করার জন্য শুরু করতে পারেন এটা হচ্ছে সব সবথেকে বড় ভালো দিক যেখানে কোনো বড় বড় প্ল্যাটফর্ম ও ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা ইন্ডিয়ারই হোক এবং যে কোনো বিদেশেরই হোক সেটা কেউ কিন্তু দেয় না যে আপনারা পঁচিশ ডলার দিয়ে এডিট করার জন্য শুরু করতে পারেন নিজেকে যারা বিগিনার যারা নতুন স্টার্ট করেছে এই সুবিধাটা কিন্তু অক্টাইফেক্সে দিয়ে থাকে তাই এই সুবিধার জন্য এক্সকে সবাই বেশি বেপার করে ও বেশি বিশ্বাস করে কিন্তু এর শর্তেও আপনাদের কিছু এর পজিটিভ দিক আরও কিছু আছে অক্টাইপেক্স দু হাজার বাইশ সালে কিন্তু বেস্ট অব দ্য ট্রেডিং গ্লোবাল প্ল্যাটফর্ম হিসাবে অ্যাবোর্ডও পেয়েছে তারপরে পাকিস্তানে দু হাজার বাইশ সালে পেয়েছে মেক্সিকোতে দু হাজার বাইশ সালে পেয়েছিলো তারপরে অনলাইন বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যাপস হিসাবে সে একটি অ্যাবোর্ড পেয়েছিলো এরপরে পোল্যান্ডে পেয়েছিল এরপরে সাউথ আফ্রিকাতেও পেয়েছে এটা আপনার জানতে হবে অল ট্রেডিং প্ল্যাটফর্মে কিন্তু অক্টাইফেক্সের নাম কিন্তু সব থেকে নাম্বার ওয়ানে আসে যেটা বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বলে থাকি কিন্তু এখানে আপনাদের জানতে হবে এফেক্স তাহলে এখানে রিয়েল বা ফেক তাহলে কোথায় তাহলে সবাই মানুষ খুঁজছে এটা কিন্তু আপনাদের জানতে হবে এফেক্স রিয়েল ফেক কেন খুঁজছে এর কারণটা হলো এখানে অনেকে যারা ইনভেস্ট করছে যারা ট্রেড যারা মাস্টার ট্রেডার বেছে নিয়ে ইনভেস্ট করছে এখানে মাস্টার ট্রেডার বলতে এফেক্স কিন্তু একটা ট্রেডিং প্ল্যাটফর্ম মানে এখানে মাস্টার ট্রেডার রাখা আছে আপনাদের পয়সা দিয়ে ইনভেস্ট করার জন্য তাই আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের এখানে বেছে নিতে হবে কিভাবে ট্রেড করবে যে এখানে ভুল ট্রেডার পছন্দ করবে তার কিন্তু লস হবে তাহলে যাদের এখানে লস হবে তারাই বলবে এই অক্টাইফেক্সটা ফেক কারণ অক্টাইফেক্স যে তাদের পলিসিটা প্রদান করে থাকে সে টোটাল পলিসি হলো ম্যাসেজের মাধ্যমে যে কোনো প্রবলেম তুমি তাকে বলে সলভ করতে পারবে কিন্তু এখানে ফেক সবাই কেন বলে এর পিছনে কিছু কারণটা রয়েছে সেই কারণটা কি অক্টাইফেক্স যেহেতু যে কোনো প্রবলেম তার মেসেজের মাধ্যমে আপনি সলভ করতে পারবেন মানে মানে সাপোজ ধরে নিন আপনি হয়তো কোনো নিজের আশেপাশের সংস্থা ছাড়া যদি আপনি যদি নিজে নিজে যদি কোনো মাস্টার ট্রেডার যদি পছন্দ করেন অক্টা এফেক্সের মধ্যে সেখানে অলরেডি তাদের অক্টা এফেক্সের মধ্যে নিয়মের মধ্যে লেখা থাকে যে আপনি যেই মাস্টার ট্রেডারটি পছন্দ করেছেন সেই মাস্টার ট্রেডারটি লস করলে আপনার দায়িত্ব প্রফিট করলেও আপনার দায়িত্ব তাহলে আপনি জেনে বুঝেই সেখানে ডিপোজিটটা করছেন এখানে যদি প্রফিট হয় প্রফিটটা আপনি চুপচাপ নিয়ে বেরিয়ে যাচ্ছেন যখন লসটা হচ্ছে তখন বলছেন ফেক কিন্তু আরেকটা জিনিস এখানে যারা নতুন অ্যাকাউন্ট খুলছে তারা ডিপোজিটের মধ্যে কোনো অ্যাকাউন্টের কিছু গাফিলতি করেছে কিংবা কোনো লেনদেনের সময় কিছু কিংবা কিছু চেঞ্জ করার চেষ্টা করেছে এর ফলে তাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছে যারা নিজেরা পার্সোনাল ট্রেডিং করছে এটা তাদের জন্য কিন্তু যারা নিজেরা করছে তারা একটু দেখে শুনে না করে এটিকে জুয়ার মতো খেলছে কিভাবে জুয়ার মতো খেলছে কারণ তারা দেখছে যে গ্রাফের মানটা যেহেতু বাড়ছে তারা কি করেছে তাতে হিউজ পরিমাণে পয়সা লাগাচ্ছে যখনই গ্রাফটা নিচে নেমে যাচ্ছে তখন তারা পয়সা হারাচ্ছে এভাবে কিন্তু তারা জুয়ার মতো খেলছে কেউ কিন্তু তাদের লোভটা কন্ট্রোল করছে না এখানে সবাই কি করছে সবাই এখানে আসছে যা প্রথমে কিছু প্রফিটটা পেল সেইটার লোভে পড়ে সে কি করলো এক হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলার ছ হাজার ডলার চার ডলার ইনভেস্ট করতে চালু করলো এই যে লোভটা যে পড়লো তাদের এই লোভটা না সামলাতে পেরে তারা এতে হিউজ পরিমাণে অ্যামাউন্টটা ডিপোজিট করছে কিন্তু তারা যে ডিপোজিট করছে তারা অ্যাকাউন্টে ট্রেডিং করার জন্য কোথাও ট্রেনিংও নেয় না প্লাস তাদের নিজস্ব কোনো চীনা পরিচয় মাস ট্রেডারও তারা পছন্দ করে না সেই মাস্ট্রেডারটি কাকে পছন্দ করেছে যেটা অক্টাইপেক্সের মধ্যে রয়েছে কিন্তু আপনাদের জানতে হবে অকটাইপেক্সের মধ্যে যে মাস্টার ট্রেডারগুলি রয়েছে সেই মাস্টার ট্রেডারগুলি বিভিন্ন দেশের মাস্টার ট্রেডার তারা অক্টাইপেক্সের মধ্যে এসে ট্রেডিং করছে সেখানে অক্টাইপেক্সের কোনো হাত নেই এটা কিন্তু আপনাদের জানতে হবে এখানে ট্রেডার হিসাবে তারা স্বীকৃতি পেয়েছে তারপরে তারা নিজেকে ট্রেডিং করার জন্য প্ল্যাটফর্মে নামিয়েছে আপনি সেখানে চুজ করেছেন ট্রেডারের কাছে ডিপোজিট করে ট্রেড করানোর জন্য ও আপনি সেই পলিসির মধ্যে নিজেই জেনে বুঝে পয়সা দিচ্ছেন যেতে এতে লস হলে আমি নেব প্রফিট হলেও আমি নেব তাহলে এখানে ফেক বলার তো নিয়মটা কোনো ওঠে না প্লাস প্রশ্ন ওঠে না কারণ আপনি নিজে রিক্স সেখানে নিয়েছেন তাই নিজে ডিপোজিট করেছেন নিজে সব কিছু জেনে বুঝেই আপনি ডিপোজিট করেছেন কিন্তু এখানে আমি আরেকটা জিনিস দিয়ে আপনাদের উদাহরণ দিলে আপনাদের কিছুটা শর্টকাটে বুঝতে পারবেন সেই জিনিসটা হলো কি তো সাপোজ হয়তো আপনারা শুনেছেন এসডিএফএক্স গোপাল এসডিএফএক্স গোপাল এখানে কী করছে তাদের মাস্টার ডেডারটি ওখানে লাগিয়েছে সে মাস্টার ডেডারটি কেন লাগিয়েছে যে ওরা যাতে প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে না হারায় সেই জেনে বুঝে তারা এসডিএফএক্সের মানে ওয়েস্ট বেঙ্গলের যে মাস্টার ডেডারগুলি রয়েছে যে কোম্পানিটি রয়েছে ওই কোম্পানিটি মাস্টারডেডার প্রোভাইড করেছে তারা এসডিএফ এক্সে গিয়ে ডাইরেক্ট অক্টাইফেক্সের মধ্যে এসডিএফএক্স গোবাল লিখে সেখানে মাস্টারডারটি চুজ করছে ও সেখানে ডিপোজিট করছে ও সেখানে আর্নিং করছে কিন্তু যারা চাইছে এসডিএফএ এক্সের লিঙ্ক ধরবে না মাস্টারডার মাস্টারডেডার এসডিএফএক্সের পছন্দ করবে না সেটা তাদের ব্যাপার সে বিষয়ে আমি আসছি না কারণ এখানে অন্য কাউকে যদি কেউ মাস্টারডার যদি পছন্দ করে সেখানে রিস্কটা তার সে কীভাবে ডিপোজিট করবে সে কীভাবে আর্নিং করবে কারণ সে যখন প্রফিট পাবে সে প্রফিটের হারটা সে নেবে সে যখন লস করবে তখন সে লসের ভাগটা সে নেবে তাই এখানে এর পরেও সবাই সবাইকে রিয়েল বা ফেক কেন বলে এর কিছু কারণটা রয়েছে কারণ যখন এখানে কেউ ট্রেডিং করে নিজে নিজে তখন কেউ যদি এতে না জেনে বুঝে এবং বেশি পয়সার লোভে যদি এতে কেউ ট্রেডিং করে সে প্রথমে কয়েকদিন ট্রেডিংয়ের জন্য প্রফিট পেলো তারপরে কয়েকদিন সে যদি লস যদি করে তখন কিন্তু সে তাকে বলতে পারবে না এটা ফেক এটা আমাকে এগিয়ে যাচ্ছে আমি ট্রেডিং করছি এ থেকে পয়সা কামাতে পারছি না কারণ আপনি ট্রেডিং করা না শিখেই সেখানে হিউজ পরিমাণে মাইনি লাগিয়েছেন সেখান থেকে ইন্টারেস্ট খুব গাদি গাদি পেতে চান তাই এই দোষটা আপনার কারণ এখানে আপনাকে কেউ আসবে না হেল্প করতে কারণ এখানে আপনি সব কিছু পলিসি জেনে বুঝে পড়ে সেখানে ইনভেস্টটা করেছেন তাই এখানে যারা নিজেরা ইনভেস্ট করছে যারা নিজেরা ট্রেডিং করছে তাদের পুরো সম্পূর্ণ নিজের দায়িত্ব ও প্রফিটটাও তাদের নিজের দায়িত্ব এইভাবে অক্টাইফেক্সে ট্রেডিং করছে আমার কয়েক বন্ধু আছে তারা পার ডে পাঁচ ডলার কে তিন ডলার কে চার ডলার করে কামায় কেউ দশ ডলারও কামায় কিন্তু তারা তাদের লোভটাকে কন্ট্রোল রেখে এতে ট্রেডিং করে কিন্তু এমনও কেউ আছে যারা বলছে অক্টাইফেক্সে স্ক্যাম করছে ফেক করছে তাদের তারা কীভাবে ট্রেডিং করছে সেটা আপনাদের জানতে হবে তারা কী করেছে হিউজ পরিমাণে মানি লাগাচ্ছে ও হিউজ পরিমাণে প্রফিটের আশাতে তারা অনেক ওয়েটিংয়ে রয়ে ওয়েটিংয়ে থাকছে যাতে তাদের অ্যামাউন্টটা খুব তাড়াতাড়ি ডবল হয়ে যায় এই চক্করে যারা পড়বে ট্রেডিং করবে তারা কিন্তু পুরো হানড্রেড পারসেন্ট এখানে তাদের মানিটা পুরো হারাবে এইভাবে আপনারা হয়তো ইউটিউব চ্যানেলে কিংবা বিদেশির ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যারা ট্রেডিং করছে তারা কিন্তু সবসময় একটা কথাই বলে থাকে নিজের লোভটাকে কন্ট্রোল করো এখানে এই জিনিসটা যারা কন্ট্রোল করবে না তারা ভোগে যাবে এটা হচ্ছে বাংলা ভাষায় যাকে বলে এখানে তাও কেন মানুষ একে বলে ফেক তার কিছু আরও কিছু কারণটা রয়েছে সেই কারণটা হলো এখানে অনেকে উইথড্রল করে উইথড্রল করে কিছু ভুল ত্রুটি হলেই তাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেয় কারণ অক্টা এফেক্স তাদের নিয়মের মধ্যে কেন রাখে ফ্রিজ করার জন্য অ্যাকাউন্টকে কারণ সে চায় না তার মধ্যে কেউ খারাপ কিছু হ্যাক করার তাকে কেউ ব্যবস্থা করুক কিংবা তার মধ্যে কেউ খারাপ কিছু অ্যাক্টিভিটি করুক এফেক্স রুল ও রেগুলেশনের মাধ্যমে আপনাদের কিন্তু এই সেফটি দিকটা প্রদান করে থাকে কিন্তু এমন নয় যে এখানে আপনি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে উদ্ধার করতে পারবেন না আপনি অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেলে সেটাকে আপনি আবার রিকভারি করতে পারবেন সেটা আপনাদের খোঁজ করতে হবে কিন্তু এটা সম্ভব যে না বুঝে ট্রেড করবে কিংবা জুয়ার মতো জুয়া খেলার মতো খেলবে যাতে সে তাড়াতাড়ি বড়ো লোক হবে তাহলে কিন্তু সে এখানে হানড্রেড পার্সেন্ট লস করবে প্লাস যারা বিনা ট্রেডিং না শিখে এবং নিজের লোভের সম্পর্কে না কন্ট্রোল করে এই প্ল্যাটফর্মে যারা নিজেরা আসবে তারা হানড্রেড পার্সেন্ট এখানে পয়সা হারাবে তাই এই সম্পর্কে যখন আমরা বলি যে এটা রিয়েল না ফেক যখন কারো সম্পর্কে আমরা বলি সেটা ফেক তখন কিন্তু জানতে হবে তার ব্যাকগ্রাউন্ডটা মানে সে অ্যাকচুয়ালি কত ধরনের প্ল্যাটফর্ম তার মধ্যে প্রোভাইড করে কোন কোন দেশে ইনভলভ আছে এবং সে কি কোনো কি অ্যাওয়ার্ড পেয়েছে কোনো দেশ থেকে এই ইনফরমেশানগুলি কিন্তু জানার পরে তারপরে এ সম্পর্কে আলোচনা করা উচিত কারণ আমরা একটা জিনিস জানি অক্টা এফেক্স ইন্টারন্যাশনাল একটি বড়ো ট্রেডিং প্ল্যাটফর্ম কিন্তু এটা ইন্ডিয়ার মধ্যে দু হাজার বাইশ সালের লাস্ট পর্যন্ত কোনো লিগেল ছিল না কিন্তু দু হাজার তেইশ সালে আপনারা যখন এটিকে অনলাইনে সার্চ করে দেখবেন যে অক্টা এফেক্স ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার মধ্যে লিগেল না ফেক তখন কিন্তু আপনি দেখতে পাবেন পুরো পরিষ্কার ভাষায় লেখা আছে অক্টা এফেক্স ইন্ডিয়ার মধ্যে লিগেল কিন্তু আপনাদের জানতে হবে অক্টাইপেক্সের মধ্যে যে ফরেক্স ট্রেডিংটা রয়েছে সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট লিগেল নয় কেন লিগেল নয় সেটার পিছনে কারণটা কি হলো ইন্ডিয়াতে কেউ ফরেক্স ট্রেডিং ও ফরেক্স ব্রোকার যারা ভালোভাবে নেই যে এখানে কেউ ট্রেডিং করে আপনাদের ভালো বেনিফিট দেবে তাই ইন্ডিয়ার মধ্যে ভালো ফরেক্স ব্রোকার আছে তাদের হাত ধরে যদি আপনি এখানে তাহলে কিন্তু আপনারা প্রফিট পাবেন আপনারা হয়তো জানেন কিন্তু হয়তো শুনেছেন যে অক্টাইপেক্স ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে হয়তো দু একটা ভিডিও আপনি পেয়ে যেতে পারেন কিন্তু তারা চাইলে নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টটাকে আবার রিকভার করতে পারে পয়সাটাকে রিকভার করতে পারে কিন্তু তাদেরকে খোঁজ করতে হবে সেটা কোথায় ফ্রিজ করেছে কারণ এই ফ্রিজের ডিপার্টমেন্টটি কিন্তু পুরোপুরি ইন্ডিয়ার গভর্নমেন্টের কন্ট্রোলের আন্ডারে থাকে কোনো গভর্নমেন্ট তার সেই অ্যাকাউন্টটাকে তখনই ফ্রিজ করে যখন তার অ্যাকাউন্টের মধ্যে কোনো সাসপিসিয়াস মানে কোনো কিছু হ্যাকের মতো কোনো কিছু বিনা ইললিগালভাবে কোনো কিছু অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ঢুকেছে দেখতে পায় তখন কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্টের রুল অনুযায়ী তাকে ইন্ডিয়ার মধ্যেই সাইবার ক্যাফে থেকে তাকে ব্লক করে এটা কিন্তু অক্টাইফেক্স ব্লক করে না তাকে ইন্ডিয়ার মধ্যে যে অক্টাইফেক্স এসেছে সেই অক্টাইফেক্সের রুলগুলো রেগুলেশনগুলো ফলো করছে অক্টাইফেক্স ইন্ডিয়ার যে রুল রেগুলেশন রয়েছে সেই রুল রেগুলেশনকে ফলো করে অক্টাইফেক্স কিন্তু ইন্ডিয়ার মধ্যে বিজনেস করছে তাই অক্টাইফেক্স যদি কোনো ইললিগেল যদি অ্যাক্টিভিটি দেখে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে তাহলে কিন্তু অক্টোফেক্স কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে কিন্তু আপনারা সেই অ্যাকাউন্টটাকে আবার রিকোভারি করতে পারবেন কিন্তু তার জন্যে আপনাকে একটু কষ্ট করতে হবে এটা কিন্তু মেন বিষয় তাই অক্টোফেক্সে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে এমন খুবই কম লোক ব্যক্তি আছে এই ব্যক্তিরই কম লোক কেন বলছি তার কিছু কারণটা রয়েছে কারণ যারা নিজেরা ট্রেডিং করছে গাদি গাদি টাকা নিয়ে তার তাদের কাদের ক্ষেত্রেই এটা বেশি হয় আর যারা কোনো মাস্টার ট্রেডারের হাত ধরে ট্রেডিং করছে যেমন এসডিএফএক্স গোবাল আরও যত মাস্টারডেডার রয়েছে তাদের যে তাদের যে হাত ধরে যেটা ট্রেডিং করছে তাদের কখনও অ্যাকাউন্ট ফ্রিজ হয় না কারণ তাদের মাস্টারডেডারটি তাদের নিজেরই মাস্টারডেডার তাই কোনো ফ্রিজ হবার এখনো প্রশ্নই ওঠে না তাই এখানে অক্টা এফেক্স রিয়েল না ফেক আপনাদের বলে দিলাম এবার আপনারা ডিসাইড করবেন এতে কী করবেন গাইস যারা এখনো মাসে শেষে এইট পারসেন্ট আর্নিং করতে চান তারা কিন্তু ভালো মাস্টারডেডার এখানে পেয়ে যাবেন তাই এসডিএফএ একটি একটি মাস্টারডেডার প্রদান করছি আপনাদের এইট পার্সেন্ট আর্নিং করার জন্য তাই আপনারা সময় নষ্ট না করে আপনাদের যদি অক্টাইপেক্সের যদি অ্যাকাউন্টটা খোলা থাকে কিংবা অক্টাইপেক্সের যদি অ্যাকাউন্টটা না খোলা থাকে কিংবা মাসে যদি আপনারা যদি এইট পার্সেন্ট ইন্টারেস্ট যদি কামাতে চান তাহলে কিন্তু আপনারা এক্সের মধ্যে ডিপোজিট করুন করার পরে সেখানে মাস্টার ডেটার হিসাবে এসডিএফএ এক্সকে বেছে নিন বেছে নিলে তাহলে আপনাদের এইট পার্সেন্ট আপনারা ইন্টারেস্ট পাবেন প্লাস আপনাদের হানড্রেড পার্সেন্ট প্রিন্সিপ্যালের দায়িত্ব এইচডিএফএক্স নেবে এখানে আপনাদের ব্যালেন্সটা অনেকটা সেফটিতে থেকে যাবে তাই যারা অ্যাকাউন্টটাকে ওপেন করতে চান নিচে আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন সেখানে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ও আমার সঙ্গে এ সম্পর্কে জেনে নিতে পারেন ও অ্যাকাউন্ট খোলার জন্য ইচ্ছুক থাকলে ফোন ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন যারা চায় যে শুধু তারা অকটাইপেক্সের মধ্যে এসডিএফ এক্সের জাস্ট লিঙ্কটা দেবে তারা নিচে আমার লিঙ্কটা পেয়ে যাবে সেই লিঙ্কের থ্রুতে তারা এসডিএফ এক্সের জাস্ট মাস্টারটিকে ধরে সেখানে অকটাইপেক্সের মধ্যে ডিপোজিট করে তারা আর্নিং করতে পারেন হাই গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি এ সম্পর্কে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো যেটা অনলাইনে যত ট্রেডিং প্ল্যাটফর্মগুলি রয়েছে সে সম্পর্কে আপনাদের অনেকটা অভিজ্ঞতা বাড়িয়ে দেবে চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে